শিক্ষার্থী বন্ধুরা সবার জন্য শুভেচ্ছা রইল শুরু করছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি আজকে আমরা অষ্টম শ্রেণীর ধাতু চ্যাপ্টারটি পড়ব তাহলে তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও আমরা শুরু করছি ধাতু ধাতু হচ্ছে আমরা যে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ ব্যবহার করি এই ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় অর্থাৎ যদি আমরা কোনো একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করি তাহলে সবসময় আমরা দুটো অংশ পাবো দেখো আমরা আমি লিখছি যে একটা ক্রিয়াপদ সেটাকে যদি আমরা ভাঙি বিশ্লেষণ করি তাহলে সবসময় দুটো অংশ পাব একটা হচ্ছে প্রকৃতি আর আরেকটা হচ্ছে প্রত্যয় এখন এই যে প্রকৃতি ধাতুর ক্ষেত্রে এই প্রকৃতির ক্রিয়াপদের ক্ষেত্রে এই প্রকৃতির আরও নাম আছে একটা হচ্ছে ক্রিয়ামূল তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু খাতায় তুলে নাও আরেকটা হচ্ছে ধাতু অর্থাৎ ক্রিয়াপদ যখন আমরা বিশ্লেষণ করব তখন এর তিনটা নাম হবে একটা হচ্ছে প্রকৃতি একটা ক্রিয়ামূল একটা ধাতু একই জিনিস তার তিনটি নাম এছাড়া এর সঙ্গে যুক্ত হয় প্রত্যয় এই প্রত্যয়টাকে আমরা বলি কৃত প্রত্যয় এখন আমরা এই যে ধাতু এই ধাতুটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ধাতু কাকে বলে আমি আবার বলছি ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয় তাহলে আমরা এখন ধাতুর বিশ্লেষণে চলে যাই ধাতু আসলে তিন প্রকার অর্থাৎ ধাতুর রয়েছে তিনটি হাত মনে রাখবে একটা জিনিস যে ধাতুকে যখন আমরা যে কোনো জায়গাতেই বিশ্লেষণ করব প্রত্যেকটা ক্ষেত্রেই তিনটা করে ভাগ এটা মনে রাখবে যে প্রতিটি ক্ষেত্রেই এর ভাগ হবে তিনটি যখন আমরা প্রাথমিকভাবে ধাতুকে বিশ্লেষণ করছি তখন আমরা তিনটি অংশ পাচ্ছি একটা হচ্ছে মৌলিক ধাতু একটা হচ্ছে সাধিত ধাতু আর আরেকটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু এখানে মনে রাখো যে যৌগিক ধাতুর আরেকটা নাম হচ্ছে সংযোগমূলক এছাড়া মৌলিক ধাতুরও কিন্তু আরেকটা নাম আছে তার নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ অর্থাৎ আমরা কিন্তু দেখো এক্ষেত্রেও এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষায় আসে যে মৌলিক ধাতুর অপর নাম কি আমরা অপর নাম অপশনের ভেতরে স্বয়ংসিদ্ধ থাকতে পারে সংযোগমূলক থাকতে পারে সাধিত থাকতে পারে বা সিদ্ধ থাকতে পারে যেভাবেই হোক তখন আবার বহুপদী প্রশ্ন হতে পারে এক ও দুই এইভাবে আমাদের প্রশ্ন হতে পারে তাহলে মনে রাখতে হবে যে মৌলিক ধাতুর আরও দুটো নাম আছে একটা হচ্ছে সিদ্ধ আরেকটা হচ্ছে স্বয়ংসিদ্ধ আর যৌগিক ধাতুর আরেকটা নাম হচ্ছে সংযোগমূলক তাহলে আমরা কিন্তু অনেকগুলো নাম পেয়ে গেছি ইতোমধ্যে এর মধ্যে এখন আমরা এই যে তিনটা অংশ পেয়েছি তার ভেতরে প্রথম অংশটা মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতু এর শ্রেণীবিন্যাস করব। মৌলিক ধাতুকেও আমরা আবার তিনটি ভাগে ভাগ করব আবার আসছি আমি দেখো একটা হচ্ছে সংস্কৃত ধাতু আরেকটা হচ্ছে দেশি ধাতু আরেকটা হচ্ছে বিদেশাগত ধাতু দেখেছ যে এখানেও কিন্তু আমরা কী করলাম মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করেছি একটা কি সংস্কৃত ধাতু একটা দেশি ধাতু আর একটা হচ্ছে বিদেশাগত ধাতু যেমন ধরো আমরা পড়া যেহেতু লেখাপড়া করছি তাই পড়া দিয়েই শুরু করছি পড়া এটাকে যখন আমরা বিশ্লেষণ করব। তখন পাব পর যোগ আ এখন এই যে দুটো অংশ পেয়েছিলাম তাহলে এই পরটা কি ছিল এই পরটা ছিল হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি আর এই আটা ছিল কৃতপ্রত্যয় এখন এই যে পর এটা তো ধাতু এটা আসলে মৌলিক ধাতু কারণ হচ্ছে এই পরকে আমরা আর ভাঙতে পারছি না অর্থাৎ বিশ্লেষণ করতে পারছি না যার কারণে পর হয়ে যাচ্ছে মৌলিক ধাতু এখন পর যেহেতু মৌলিক ধাতু তাহলে এই মৌলিক ধাতুর ভেতরে কোন ভাগে পড়ছে সেটা এখন আমাদেরকে বের করতে হবে সংস্কৃত ধাতু দেশি ধাতু আর বিদেশাগত ধাতু এটা আসলে উৎসভেদে শব্দকে ভাগ করি তাহলে আমরা দেখব যে আমাদের বাংলা ভাষার শব্দগুলো তিনটা সেক্টর থেকে এসেছে একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে একেবারে আমাদের নিজস্ব দেশি শব্দ আর একটা হচ্ছে বিদেশি শব্দ এই তিন সেক্টর থেকে আসা শব্দগুলো যেগুলো ক্রিয়াপদ সেগুলোকে আবার আমরা মৌলিক ধাতুর ক্ষেত্রে তিনভাবে ভাগ করেছি কি করেছি সংস্কৃত ধাতু দেশি ধাতু আর বিদেশাগত ধাতু এখন আমরা সংস্কৃত ধাতুতে যাই সংস্কৃত ধাতু অর্থাৎ এই ধাতুগুলো সময় সংস্কৃত ক্রিয়াপদ থেকে আসবে তার মানে হচ্ছে দেখো যে সংস্কৃত ক্রিয়াপদকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা যেই মূল অংশ পাবো সেটা হবে সংস্কৃত ধাতু তাহলে আমরা এখন সংস্কৃত ধাতুকে দেখি যে সংস্কৃত ধাতুর উদাহরণগুলো কি। যেমন ধরো যে আমরা যদি বলি অঙ্ক যোগ অন এটা হয়ে যাবে কি অঙ্কন আবার যদি এরকম বলি ক্রি যোগ তব্য তখন সেটা হয়ে যাবে কর্তব্য যদি বলি দৃশ যোগ জ কি হবে দৃশ্য এই যে প্রতিটি ক্ষেত্রে এই অঙ্ক এই ক্রি এই দৃশ্য এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু এবং মনে রাখবে ধাতুর ক্ষেত্রে সবসময়ই আমরা ধাতুর উপরে রুট ওভার চিহ্নটা ব্যবহার করব। সংস্কৃত ধাতুগুলো আমরা আসলে কিভাবে মনে রাখবো মনে রাখতে হবে যে সংস্কৃত ধাতুগুলো উচ্চারণ করতে গেলে একটু খটমটে হয়ে যায় আর যখন দেখবে যে বাংলা ধাতুগুলো আমরা উচ্চারণ করছি সেগুলো কিন্তু এরকম খটমটে না যেমন ধরো অঙ্কটা বাংলা ধাতুর ক্ষেত্রে হয়ে যায় আঁক ক্রিটা হয়ে যায় কর আর দৃষ্টা হয়ে যায় দেখ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দেশি শব্দের ক্ষেত্রে দেশি ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে অঙ্ক আঁক হয়ে যায় ক্রি হয়ে যায় কর দৃশ হয়ে যায় দেখ এখন তোমরা খুব সহজেই যদি তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলে যে এগুলোর ভেতরে কোনটা সংস্কৃত ধাতু আর কোনটা বাংলা ধাতু তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ভাগ করতে পারবে কি বাদ দিয়েছি দেখো আমরা রুট ওভারগুলো ব্যবহার করিনি এই সব শব্দ থেকে কি হয় আমাদের বইয়ে লেখা আছে অনেকগুলো বাক্য অর্থাৎ কিভাবে এই শব্দগুলো থেকে বাক্য তৈরি করা হয় সেটাও কিন্তু আমাদের বইয়ে দেয়া আছে তোমরা দেখে নেবে এই যে মূল ধাতুগুলো সেগুলো তোমাদেরকে চেনাবার চেষ্টা করলাম আমরা এখন বিদেশাগত ধাতুতে যাই বিদেশাগত ধাতু হচ্ছে আসলে কি বিদেশি ক্রিয়াপদ এগুলো থেকে যেগুলো বিদেশি শব্দের যে ক্রিয়াপদের ভাণ্ডার আছে তার মূল অংশকে আমরা বলবো বিদেশাগত ধাতু আর দেশি ধাতুর ক্ষেত্রেও কিন্তু একইভাবে যে দেশি ক্রিয়াপদগুলোর যে মূল অংশ রয়েছে সেগুলোই হচ্ছে কি আমাদের দেশি ধাতু অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি যে শব্দগুলো আমরা কি ব্যবহার করিনি যেগুলো হচ্ছে তদ্ভব শব্দের মাধ্যমে আমাদের ভাষায় এসেছে সেই ক্রিয়াপদগুলোর মূল অংশকে আমরা দেশি শব্দ বলছি আর বিদেশাগত ধাতু বলছি কি বিদেশি ক্রিয়াপদগুলোর মূল অংশকে বিদেশি ক্রিয়াপদ বলতে আমরা যেমন এরকম বুঝি যে বিগর মানে আমরা বলি না যে ছেলেটা বিগড়ে গেছে এরকম বিগর তারপরে টান তারপরে হচ্ছে জমাট এগুলো হচ্ছে বিদেশি ধাতু বিদেশাগত ধাতু এখানে দেখো খেয়াল করো যে বিগ্রানো টানা জমাট বাঁধা এগুলো হচ্ছে বিদেশি শব্দ এবং এই বিদেশি শব্দগুলোরই মূল অংশটাকে নিয়ে আমরা বিদেশাগত ধাতু তৈরি করেছি তাহলে এই ছিল আমাদের মৌলিক ধাতুর প্রকারভেদ এখন আমরা যাব সাধিত ধাতুতে সাধিত ধাতু কি আসলে সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতুর সঙ্গে আমরা আ প্রত্যয় যোগ করব তার মানে দেখো ওই যে বলেছিলাম আঁকা তাহলে তখন কি হয়েছে আঁক এর সঙ্গে যদি আমি আ যুক্ত করি সেটা হয়ে যাবে আঁকা যদি আমরা খেল তোমাদের খুব প্রিয় জিনিস খেলা খেলের সঙ্গে যদি আ যুক্ত করি তখন সেটা হয়ে যাবে সাধিত ধাতু অর্থাৎ এই আকের সঙ্গে যখন আ প্রত্যয় যুক্ত হয়ে আঁকা হল এই আঁকা হচ্ছে সাধিত ধাতু আর এই খেলের সঙ্গে আ যুক্ত হয়ে যখন খেলা হলো তখন এই খেলা হয়ে যাচ্ছে সাধিত ধাতু মনে রাখবে আঁক আর খেল কিন্তু মৌলিক ধাতু আর আঁকা আর খেলা কিন্তু সাধিত ধাতু এখন সাধিত ধাতুর প্রকারভেদে চলে আসি সাধিত ধাতুর প্রকারভেদের ক্ষেত্রেও কিন্তু আবারও দেখবে সেই একই বিষয় যে সাধিত ধাতুকেও তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রযোজক ধাতু একটা হচ্ছে নাম ধাতু আর আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু খুব সহজ প্রযোজক ধাতু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হবে আমাদেরকে মনে রাখতে হবে প্রযোজক ধাতু হচ্ছে ক্রিয়া নিজে কাজটি সম্পন্ন করবে না কী করবে সেই ক্রিয়াটা হবে যেটা হচ্ছে কর্তা অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করবে যেমন আমরা যখন বলি যে দেখ ধাতু থেকে আমি শুরু করি দেখ হচ্ছে মৌলিক ধাতু আর দেখা হচ্ছে সাধিত ধাতু যখন আমি বলবো যে মা শিশুকে চাঁদ দেখান যখন এরকম বলবো তখন এই দেখান দেখ যোগ আ দেখা থেকে দেখান এই দেখান হয়ে যাবে প্রযোজক ধাতু কারণ হচ্ছে এখানে মা হচ্ছে প্রযোজ্যকর্তা প্রযোজককর্তা শিশুকে হচ্ছে প্রযোজ্যকর্তা চাঁদ হচ্ছে কর্মপদ আর দেখান হচ্ছে প্রযোজক ক্রিয়া আবার যদি আমরা এরকম বলি যে সে অন্যকে নাচায় তার মানে নাচ যোগ আ এখান থেকে হয়েছে নাচায় অর্থাৎ দেখো যে এখানে কিন্তু আপ্রত্যয়যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া তৈরি হয়েছে এবং এই প্রযোজক ক্রিয়ার মূল ধাতু নাচা এটা হচ্ছে সাধিত ধাতু আর সে নিজে নাচছে না অন্যকে নাচাচ্ছে আবার যদি এরকম বলি যে শিক্ষক ছাত্রদের পড়ান সেক্ষেত্রেও এই যে যোগ আ ধাতু সেটা মিলে হচ্ছে পড়া এবং পড়ান হচ্ছে প্রযোজক ক্রিয়া আর পড়া হচ্ছে প্রযোজক ধাতু খেয়াল করো যে পড়ান কিন্তু প্রযোজক ক্রিয়া আর পড়া হচ্ছে প্রযোজক ধাতু আর শিক্ষক নিজে পড়ছেন না ছাত্রদেরকে পড়াচ্ছেন তার মানে প্রতিটি ক্ষেত্রেই কি হচ্ছে একজন অন্যজনকে দিয়ে কাজটি করাচ্ছেন অর্থাৎ প্রেরণা অর্থে অন্যকে দিয়ে অন্যকে নিয়োজিত করা অর্থে যদি আমরা কোনো ক্রিয়াপদ ব্যবহার করি সেই ক্রিয়াপদের মূল ধাতুটাকে বলবো আমরা প্রযোজক ধাতু কিন্তু সব কাজেই আমরা কি অন্যকে দিয়ে করাই না আমরা নিজেরাও কিছু কাজ করি সেই যেই কাজগুলো আমরা অন্যকে দিয়ে করাবো না নিজেরা করব সেগুলোই হচ্ছে কর্মবাচ্যের ধাতু সেই ক্রিয়াপদগুলোর ধাতুকে আমরা বলবো কর্মবাচ্যের ধাতু যেমন আমি যদি এখানে বলি যে বাবা ঘুমান তার মানে বাবা নিজেই ঘুমাচ্ছেন ঘুম যোগ আ এই ঘুম যোগ আ মিলে ঘুমা ধাতু হয়েছে আর ঘুমা ধাতুর ক্রিয়াপদ হচ্ছে ঘুমান এখানে এই ঘুমা হচ্ছে কর্মবাচ্যের ধাতু আবার যদি আমরা এরকম বলি যে আমার অঙ্কটি করা হয়ে গেছে অর্থাৎ দেখো এখানে এই যে করা কড়া আ এই কড়া ধাতু থেকে কড়া ক্রিয়াপদ তৈরি হয়েছে করা হয়েছে এখানেও কিন্তু কি হচ্ছে এই কড়াটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু এরপরে যদি আমরা এরকম বলি হারা হাড় যোগ আ হারা যেমন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোখ তাহলে এখানে এই যে হাড় যোগ আ হারা এই হারা হচ্ছে কর্মবাচ্যের ধাতু এইভাবে আমরা দেখো ঘুমা করা হারা তোমাদেরকে উদাহরণটা বলেছি এগুলো সবগুলোই হচ্ছে কর্মবাচ্যের ধাতু তার একমাত্র কারণ হচ্ছে এই কাজগুলোর ক্ষেত্রে কি হচ্ছে কর্তা নিজে করছেন আর প্রযোজক ধাতুর ক্ষেত্রে কি হয়েছিল কর্তা নিজে করেননি অন্যকে দিয়ে করিয়েছেন আর এখানে কর্তার চেয়ে কর্মের প্রাধান্য বেশি আবার ঠিক একইভাবে এই কড়া এই শব্দটা বা ধমকা ধমক যোগ আ ধমকা কিংবা আরও ঘুমা ঘুম যোগ আ ঘুমা এই ধাতুগুলো কিন্তু নাম ধাতু হতে পারে কিন্তু তার প্রয়োগ থাকবে ভিন্ন কিভাবে নাম ধাতুর ক্ষেত্রে এটা হবে বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের পরে আমরা আপ্রত্যয় যুক্ত করে কি করব নাম ধাতুগুলো তৈরি করব যেমন আমরা যদি বলি যে ঘুমা থেকেই শুরু করি আগে ঘুমা বলেছিলাম যে অতিরিক্ত ঘুমানো তাহলে এখানে দেখো ঘুম যোগ আ চলে এসেছে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি এইভাবে বলি তখন কিন্তু এই ঘুমাটা কি হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলো তো এই ঘুমাটা আসলে ব্যবহৃত হচ্ছে বিশেষণ পদ হিসেবে অতিরিক্ত ঘুমানো এটা কিন্তু একটা বিশেষণ হিসেবে আমরা ব্যবহার করছি অর্থাৎ বিশেষণ পদের সঙ্গে কি করেছি নৌ প্রত্যয় যুক্ত করেছি স্বাভাবিকভাবে কিন্তু শয়ন এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ পদ কিন্তু এখানে অতিরিক্ত ঘুমানো এটা কিন্তু বিশেষণ পদ হিসেবে আমরা ব্যবহার করেছি আবার আমরা এভাবেও বলতে পারি যে অন্যের পকেট হাতানো ভালো নয় অন্যের পকেট হাতানো ভালো নয় তার মানে এখানেও কি হচ্ছে এই হাতানো এটা কিন্তু একটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ হাত যোগ আ এটা হচ্ছে কি নাম ধাতু এছাড়া এভাবেও আমরা বলতে পারি যে ব্যথায় দাঁত কন কণাচ্ছে এইখানে দেখো কি হচ্ছে ধন্যাত্মক অব্যয় চলে এসেছে ব্যথায় দাঁত কন কণাচ্ছে কন কন এটা হচ্ছে ধন্যাত্মক অব্যয় এর সঙ্গে এই আ প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে নাম ধাতু তৈরি হয়েছে এবং ব্যথায় দাঁত কন যখন বলছি তখন হয়ে যাচ্ছে কি নাম ধাতু এইভাবে আমরা কি করলাম সাধিত ধাতুর প্রকারভেদ করলাম এইবারে আমরা চলে আসি যৌগিক বা সংযোগমূলক ধাতু যৌগিক বা সংযোগমূলক ধাতুর কোনো প্রকারভেদ নেই এটা একাই সেটা হচ্ছে কি বিশেষ বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের পর যদি কর দে হা পা যা কাঠ ছাড় ইত্যাদি ধাতু মিলে কোনো নতুন ধাতু তৈরি হয় সেটাই হবে যৌগিক ধাতু যেমন আমরা যদি এরকম বলি ভয় কর লজ্জা পা ডুব দে এই যে আমরা ধাতুগুলো বলছি এগুলো পুরোটাই কিন্তু কি যৌগিক বা সংযোগমূলক ধাতু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কী কী শিখলাম আজ আমরা শিখলাম ধাতু কাকে বলে ধাতু কত প্রকার কী কী এবং প্রত্যেকটা ভাগের কি মৌলিক ধাতু সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু এই তিনটা ধাতুর পুরো একদম বিশ্লেষণ সহকারে আমরা শ্রেণীবিন্যাস করলাম অর্থাৎ মৌলিক ধাতুর ক্ষেত্রে আমরা পড়েছি যে মৌলিক ধাতু তিন প্রকার সেটা কি দেশি ধাতু বাংলা অর্থাৎ বাংলা ধাতু সংস্কৃত ধাতু আরেকটা হচ্ছে বিদেশাগত ধাতু এছাড়া আমরা সাধিত ধাতুরও তিনটা প্রকারভেদ পড়েছি সেটা কি প্রযোজক ধাতু নাম ধাতু কর্মবাচ্যের ধাতু আর এর সঙ্গে রয়েছে তিন নম্বর যোগী বা সংযোগমূলক ধাতু আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজটা তোমরা করবে যখন তোমরা বুঝবে যে বাড়ির কাজটা তোমরা নিজেরা করতে পারছ তখন বুঝতে পারবে যে তোমাদের পড়াটা বোঝা হয়েছে আমি বাড়ির কাজটা দিচ্ছি দেখো তোমরা এই ধাতুগুলোর নির্ণয় করবে যেহেতু আমি শব্দ দিয়েছি শব্দের মূল অংশ দিয়েছি মূল ধাতুটা দিয়েছি তাহলে তোমরা ধাতুটাকে কি করবে ভাগ করবে এবং এই যেসব ক্ষেত্রে এই ধাতুগুলো বিভিন্ন ব্যবহারের জন্য বিভিন্ন নামকরণ হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে উদাহরণ দিয়ে ওই ধাতুগুলো কোন ধাতু হতে পারে সেটি নির্ণয় করবে তোমাদের যদি আজকের ক্লাসটি আবার দেখতে ইচ্ছে করে তাহলে তোমরা কিশোর বাতায়নে ব্রাউজ করে আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি বের করলেই সেখানে এই ক্লাসটি পেয়ে যাবে এবং সেখানে তোমরা বিভিন্ন কুইজে অংশগ্রহণ করতে পারো এবং সেটি করলে তোমাদের দেখবে পড়াও অনেক সহজ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি